নিরপেক্ষ দৃষ্টি, নিরপেক্ষ খবর। আপনারা দেখছেন নিউজ এমটিভি নাইন। সক্রিয়তা, অনুশীলন এবং অভিজ্ঞতার দ্বারা আচরণের পরিবর্তনই হল শিখন। আর এই শিখনের উদ্দেশ্যেই বাড়ি বাড়ি গিয়ে ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করতে অভিনব উদ্যোগ নিয়েছেন মাথাভাঙ্গার পচাগড় জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক সঞ্জীব রায়। 199 জন ছাত্রছাত্রীযুক্ত এই বিদ্যালয় পেয়েছে নির্মল বিদ্যালয় পুরস্কার। শিক্ষক সঞ্জীব রায় পেয়েছেন কোচবিহার জেলার সেরা প্রাথমিক শিক্ষক সম্মান 2020। নতুনভাবে নতুন আঙ্গিকে এই ভর্তির কৌশলে খুশি স্থানীয় গ্রামবাসীরা। দাদা নমস্কার। শঙ্কু পাল, আপনার কেমন লাগছে? এটা যাইতে লাগলো না, বাড়িতে হয়ে গেল, এটা খুব ভালো। ও আর দিদি, আপনার এই যে আপনার বাড়িতে এসে বাচ্চা ভর্তি হচ্ছে, সরকারি বিজ্ঞপ্তি জারি হতেই আমরা প্রথমে যে কাজটি করি তা হলো ভিইসিদের নিয়ে একটা মিটিং করি এবং সেই সাথে অভিভাবকদেরও ইনভলভ করি এবং তাদেরকে আমরা জানিয়ে দিই যে কাদের কাদের বাড়িতে বা আশেপাশে 5 বছর এবং তার ঊর্ধ্বে শিশুরা স্কুলে ভর্তি হয়নি তাদেরকে যেন তারা বিদ্যালয়ে নিয়ে যায়। দ্বিতীয় যে কাজটি আমরা করি, বিদ্যালয়ে গেটের মধ্যে একটা ফেস্টুন টানিয়ে দিই প্রচারের জন্য, যাতে সবাই দেখতে পারে যে বিদ্যালয়ে ভর্তি চলছে নতুন শিক্ষাবর্ষে। তৃতীয় কাজটি যেটা করি, যে আমাদের যারা এক্সিস্টিং গার্ডিয়ান রয়েছে তাদেরকে আমরা ফোন কলে জানিয়ে দিই যে তাদের আশেপাশে কোনো বাচ্চা আছে কি না ভর্তি হওয়ার মতো, 5 বছর এবং তার উপরের কোনো বাচ্চা আছে কি না। তারপর যে কাজটি আমরা করি, যে এই স্কুলে আমরা ফর্মগুলো ডিস্ট্রিবিউট করি এবং কীভাবে ফর্মগুলো ফিল আপ করতে হবে, কী কী দেবে, হ্যাঁ, জন্ম তারিখটা ওখান থেকে দেখে নিয়ে লিঙ্গটা লিখবেন, ব্যাঙ্ক। তাছাড়াও আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এলাকায় প্রচার করি, কীভাবে সেটি মাইকের মধ্য দিয়ে। ভর্তি চলছে প্রি প্রাইমারি থেকে 5 পর্যন্ত ভবেনাথ পচাগড় জুনিয়র বেসিক স্কুলে নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। সেখানে গিয়ে পারা যে এই আমাদের বিদ্যালয়ে ভর্তি চলছে এবং মাইকিং করলে প্রচণ্ড সাড়া পাওয়া যায়। এছাড়াও যে কাজটি আমরা করি সেটা হচ্ছে পাড়ায় পাড়ায় গিয়ে আমরা তৎক্ষণাৎ বাচ্চাদের ভর্তি করে নিই। আমাদের স্কুল ক্যাম্পাসটি খুবই ছোট, অ্যাকোমোডেশনও খুব কম, দেখলে মনে হবে একটা ছোট্ট বাড়ির মতো, কিন্তু এখানে ছাত্র ভর্তি হওয়া আশানুরূপ। আমরা 4 জন স্টাফ রয়েছি এখানে। 2018 সালে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 161, 2019 সালে ছিল 167, 2020তে ছিল 178 জন ছাত্রছাত্রী এবং 2021 সালে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 199। আমরা 2022 সালে এই সংখ্যাটি ছাড়িয়ে যাব বলে আশা রাখছি।